1978 সালে ঠাকুরগাঁও সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। হাসপাতাল থেকে 1 কিলোমিটার দূরে নদীর পাশে নির্মাণ করা হয় মর্গ, যাতে জেলার 5টি উপজেলার মরদেহের ময়নাতদন্ত করা হয়। প্রতিষ্ঠার পর থেকে মর্গের কোনো সংস্কার হয়নি। নির্জন জঙ্গলের মাঝে এই মর্গটিতে পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা নেই। পাশের নদী থেকে পানি নিয়ে অন্ধকারে কাজ করতে হয় কর্মীদের। বর্তমানে যে লাশকাড়া ঘরের অবস্থা, সেটা লাশকাড়া ঘরের মতোই হয়ে আছে, লাশের মতোই হয়ে আছে। যে লাশকাড়া ঘরটা আছে, এটা আশেপাশে সবচেয়ে জঙ্গল, ময়লা ফেলে আবর্জনা মানুষের, তারপরে বিদ্যুতের নাই, বিভিন্ন রকমের সমস্যা। মর্গে কাজ করা ডোম সুকুমার দাস জানালেন, ময়নাতদন্তের জন্য পুরুষ ও নারী ডোম রাখার নিয়ম থাকলেও এখানে শুধু তিনিই কাজ করেন। কিন্তু বিদ্যুৎ আমাদের এখানে নাই, পানির সমস্যা, যে এবং কি একটা ডোম যে একায় আবার আক্রান্ত হয়ে পড়ে গেলে আমাদের এখান থেকে পোস্টমর্টম চলে যায় দিনাজপুর, যে এখানে কিন্তু আরেকটা ডোমের দরকার। তবে মর্গটির সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানালেন এই চিকিৎসক। আমরা কিছু যন্ত্রপাতির চাহিদা অলরেডি মঞ্জুর পেয়েছি, এখন আমরা হাতে পাইনি, বাট আমরা কিছু যন্ত্রপাতি ভবিষ্যতে পাবো। আমরা যদি এর সাথে আমরা ম্যান পাওয়ার এবং হিমঘরের ব্যবস্থা হয়, তাহলে আমরা এখান থেকে যে লিগাল সাপোর্ট যেটা, সেটা আমরা পুরোপুরি দিতে পারবো বলে আশা রাখি। আধুনিকায়নের পর দক্ষ জনবল নিয়োগ করা হবে বলেও জানান এই চিকিৎসক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।